টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে যে দুই দল টি টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার তারা ঘরের মাঠে সীমিত ওভারের বিশ্ব আসরে খেলছে তবুও তারা সেমিফাইনালে দৌড়ে অনেকটাই পিছিয়ে আছে তাদের এই ব্যর্থতার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিগি পন্টিং যদিও পন্টিং তাদের সেরা তিনি রাখছেন সেমিফাইনালের দৌড়ে সেরা চারের জন্য পন্টিং এর পছন্দের বাকি দুই দল হল ভারত ও ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে দেবে নিজের ভাবনার কথা জানিয়ে পন্টিং বলেন যদি তারা এটা না করতে পারে তাহলে আমি নিশ্চিত তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে কারণ আমি তাদের শীর্ষ তিনে রেখেছি আমার মনে হয় অস্ট্রেলিয়া ভারত ও ইংল্যান্ডের মধ্যে দুই দল ফাইনাল খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপের গত আসর হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে কেউই সে সময় অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরেনি সবাইকে অবাক করে দিয়ে আরব আমিরাতের কন্ডিশন জয় করে শিরোপা জিতেছিল অ্যারন ফিঞ্চের দল এবার যেহেতু নিজেদের কন্ডিশনে খেলা তাই অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরছেন পন্টিং বিষয়টি খুলাসা করে সাবেকে ওজি অধিনায়ক বলেন কারণ সর্বশেষ বিশ্বকাপে কেউই অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরেনি বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের কারণে তারা মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল কিন্তু এখন তারা নিজেদের ঘরোয়া কন্ডিশনে খেলছে এই কন্ডিশনে তারা অনেক ক্রিকেট খেলেছে নিজেদের ঘরের মাঠে অনেক ম্যাচ খেলায় দলটির সুযোগ দেখছেন না পন্টিং তিনি বলেন আমি ভেবেছিলাম ওজিরা খুব গুছিয়ে খেলতে নামবে কিন্তু তাদের ফর্মটা প্রত্যাশা অনুযায়ী হয়নি এবং তারা এখানে অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তাই প্রস্তুতির ক্ষেত্রে এটা নিয়ে কোনো অভিযোগ থাকতে পারে না